নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, আপনাদের স্বাগত জানাচ্ছি গার্ডেনিং কালচারের আজকের একটা আয়োজনে, যেখানে খুবই আনন্দের সাথে আমি দেখাতে চলেছি আমার আঙুর গাছ। তো এই আঙুর গাছটা আমরা দেখিয়েছিলাম এর আগে, মাটিতে খুব সুন্দর ফলন দিয়েছিল। তো সেখান থেকে একটা চারা উপহার হিসেবে নিয়ে এসে আমি এখানে আমার এই ছোট্ট একটা মাটির চাড়িতে, বা যাকে কি বলা হয় বিভিন্ন স্থানীয় ভাষায়, কোথাও বিভিন্ন নামে যে ডাকা হয়, তাতে কিন্তু আমি লাগিয়েছিলাম 2022 সালের মে মাসে। তারপর থেকে সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে চাষ করতে করতে আজকে আমি এই ফলন পেয়েছি। একবার সেইটা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। দেখুন, এক একটা যে থোকা হয়েছে সেগুলো হয়তো আরও বড় হতে পারতো, কিন্তু যা হয়েছে সেটা কিন্তু খুব একটা খারাপ না। দেখুন, এগুলো প্রায় পরিণতির দিকে যাচ্ছে। এই আঙুরটা দেখা যাচ্ছে, এই আঙুরটা, এগুলো প্রায় পাকার মতো হয়ে গেছে। এবং এইখানে যেগুলো আছে সেগুলোর লম্বা কিন্তু খুব একটা কম না, বেশ ভালোই। আমি একটা হিসাব করে দেখেছি, এখানে আমার এরকম এরকম মোটা যে ডালটা আছে, এই মোটা ডাল এরকম আছে, মোট মূল ডাল আছে তিনটে। এখান থেকে দেখলেই বুঝতে পারবেন, এই একটা, দুটো, এইখানে একটা, তিনটে। এই একটা ডালে আমি গুনেছিলাম 21টা এরকম থোকা হয়েছে, এরকম সাইজের থোকা হয়েছে 21টা। ধরে নেওয়া যায় 50 থেকে 60টা থোকা এরকম এখানে হয়েছে। ওজনে কতটা হবে সেটা ঠিক আমি এখন বলতে পারবো না, কেননা মাপি নি, আন্দাজে বলতে হবে। এরকমভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এরকমভাবে প্রচুর পরিমাণে কিন্তু হয়েছে। এটা আমি তো একেবারেই আশা করিনি, যাই না আপনারা যারা বাগান করেন বা দেখেন তারা কতটা আনন্দিত হবেন এটা দেখে। আমি কিন্তু প্রচণ্ড আনন্দিত হয়েছি এবং খুব খুশি তো অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা, এতে কোনো রকম কোনো যত্ন এক্সট্রা যেগুলো যত্ন করে, বর্তমানে ছাদ বাগান করতে গেলে যেভাবে আর কি যত্নের বিষয়গুলো চলে আসে, এই সার সেই সার, কীটনাশক, হ্যাঁ, এইসব কিছুই দিইনি। শুধু যেটা করেছি সেটা আপনাদের একটু দেখাই। এখানে তো গাছটা এরকমভাবে আছে, গাছের মাটিটা একটু দেখাই। গাছের মাটিটা কিন্তু একদম ঝুড়ো মাটি, একদম বাগানের যে ঝুড়ো মাটি তার সাথে প্রচুর পরিমাণে পাতা পচা খোল, জৈব সার এগুলো মিশিয়ে এই মাটিটা তৈরি করা। এতে একটু মাটির পরিমাণ একটু বেশি, ধরে নেওয়া যেতে পারে প্রায় 50%, অর্ধেক মতো প্রায় মাটি আছে। বাকিগুলো কিন্তু এই দেখুন, এখানে দেখা যাচ্ছে এইগুলো ডিমের খোসা, ডিমের খোলা, এই যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আছে, এগুলো আছে ডিমের খোসা টোসা দিয়ে জৈব সার যতগুলো দেওয়া সম্ভব সেগুলো দিয়ে করেছি। এবার এইভাবে গাছটা এমনি নর্মাল সাধারণভাবে নিজস্ব উদ্যোগেই এভাবে বড় হয়ে গেছে। এইবার যেটা হলো, আপনারা সবাই জানেন কিছুদিন আগে পশ্চিমবঙ্গে সাংঘাতিক তাপপ্রবাহ, এই তাপপ্রবাহে এখানে যা ফল দেখছেন তার অন্তত 3 থেকে 4 গুণ ফুল এসেছিল, কিন্তু সবই প্রায় ঝরে যায়। এখানে দেখা যাচ্ছে এইগুলো এরকমভাবে ঝরে ঝরে গেছে, এবং আমি খুঁজে পেলে আপনাদের দেখাচ্ছি যে দেখুন, একদম এই দেখুন, এইখানে আঙুরটা না লেগে রয়েছে কিন্তু বড় হয়নি, শুকিয়ে গেছে। এরকম বহু জায়গায় আছে, একদম বোটায় লাগা অবস্থায় কিন্তু আঙুরগুলো শুকিয়ে গেছে, থাকেনি, পড়ে গেছে। তো ধরে নেওয়া যেতে পারে এটা 4 ভাগের বা 3 ভাগের 1 ভাগ আঙুর এখানে ধরেছে, বাকিগুলো ধরেনি। তাই জন্য সেই প্রচণ্ড তাপপ্রবাহের হাত থেকে বাঁচানোর জন্য আমি কিছু সুপারি পাতা এর উপরে দিয়ে দিয়েছিলাম। এই দেওয়ার পরে কিন্তু আমার আঙুর ঝরে পড়াটা অনেক কমে গেছে। এইভাবে আঙুর দাঁড়িয়ে রয়েছে, কিন্তু 45-46 ডিগ্রি গরমের কাছাকাছি যখন চলে আসছে, আঙুর তো অত গরম নিতে পারে না, তাই আমি দিনের ভেতরে 3 বার করে জল স্প্রে করে দিতাম। এই সকালবেলা আজকেও দেখুন এখানে জল স্প্রে করে দিয়েছি গোড়া যেগুলোতে, এমনি সাধারণ, একদম সাধারণ জল কল থেকে তুলে ঠান্ডা জল একটু স্প্রে করে দিয়েছি, যাতে গাছগুলো একটু সতেজ থাকে, ফলগুলো একটু সতেজ থাকে। এই একটা আমি কিন্তু যত্ন এখানে করেছি, এবং পুরো আপনার গাছটাকে এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে ফলের, এই দেখুন ফলটা রয়েছে নিচে, ফলটা নিচে রয়েছে, উপরে দেখুন এইভাবে পাতাগুলো এমনভাবে দেওয়া আছে। নিচের ফলটাও যদি দেখেন, যেখানে যেখানে দেওয়া আছে তার উপরে এরকম বড় পাতা ছাতার মতো কাজ করছে। এই পাতাগুলো যাতে অসুবিধা না হয়ে যায় তার জন্য একদম উপরে আমি এরকম মাচা করা রয়েছে আমার, এমনি সে মাচার উপরে আমি এরকম সুপুরি পাতা দিয়ে পুরো গাছটাকে একটা সেমি শেড যাকে বলে, আধো ছায়ার ভেতরে আমি ব্যবস্থা করেছি। এছাড়া কিন্তু কোনো রকম আলাদা যত্ন যাকে বলে তা কিন্তু আমার করা হয়নি। দেখুন তার রেজাল্ট, দেখুন এইখান থেকে এগুলো পড়ে গেছে অত্যাধিক গরমে, এইখান থেকে কিছু কিছু দেখুন, এখন এই দেখুন, এটা কিন্তু আঙুর, এগুলো
এগুলো লেগে থাকা অবস্থায় পড়ে যায়নি কিন্তু শুকিয়ে গেছে, এই একটা সমস্যা আমি পড়েছিলাম। তার হাত থেকে বাঁচার জন্য ঘরোয়া টোটকা হিসাবে এই সুপুরি পাতা দিয়ে আমি কিন্তু অত্যন্ত সুন্দর ফল পেয়েছি এবং আমি অত্যন্ত তো খুশি। আপনারা নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে ছোট্ট একটা ইয়েতে। মাত্র আজকে মে মাস, এখন মে মাস 2022 সালের মে মাসে আমি এই গাছটা লাগিয়েছিলাম। গত বছর আমার মাত্র 3টে থোকা ফল হয়েছিল, এবার কিন্তু খুব যদি কম হয় অন্তত 50টা থোকা এখানে হয়েছে এবং আরও অনেক বেশি হয়েছিল। প্রচণ্ড যে গরমটা গেল গত কয়েকদিন, মানে মে মাসের প্রথম দিক এবং এপ্রিল মাসের শেষের দিকে যে রেকর্ড গরম গেল, দেখুন তার গরমের একটা ইফেক্ট এই, দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন কিশমিশের মতো হয়ে গেছে। ফলটা কিন্তু ধরেছে, পড়ে যায়নি কিন্তু এইখানে থাকা অবস্থায় দেখুন কিশমিশের মতো হয়ে গেছে। এই চ্যালেঞ্জগুলো এই দেখুন, এটা কিন্তু একটা আঙুর শুকিয়ে দেখুন কি অবস্থা হয়েছে। এটা কিন্তু এত গরম না থাকলে, যদি কদিন আগের যে গরমটা সেটা যদি না থাকতো তাহলে কিন্তু এইটাও কিন্তু আমরা খেতে পারতাম, কিন্তু এখন আর কিছু উপায় নেই। তো এই প্রচণ্ড গরম, প্রচণ্ড সাংঘাতিক পরিবেশকে উপেক্ষা করে কিন্তু এখানে আঙুরটা হয়েছে এবং সেটা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সাধারণভাবে হয়েছে। অত যত্ন আত্মি কিচ্ছু করতে হয়নি। থোলগুলো দেখুন এক একটা, দেখে তো আমার তো কি বলবো, অত্যন্ত ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। এবং অনেকে এর আগে আমরা গার্ডেনিং কালচারের বিভিন্ন ভিডিওতে কমেন্ট পেয়েছি যে 2 বছরে গাছ হয় না, আপনারা বাজে কথা বলছেন। তো আমি তাদের সাথে তর্ক করতে যাই না, শুধু একটা অনুরোধ রাখবো যে আপনারাও করুন, 2 বছরও লাগবে না, এটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারছি। বেশি যত্ন করে লাভ নেই, অত যত্ন করার দরকারও নেই। এক একটা থোল দেখুন, এটা 2টো থোল যদিও, এক একটা দেখুন, বাজারে এই জিনিস কোথায় পাবেন বলুন? সার কীটনাশক বাদ দিয়ে আপনার পকেটে যতই টাকা থাকুক আপনি এরকম একটা দুর্লভ বস্তু কোথার থেকে পাবেন? 2 বছরে লাগবে না, 1 বছরেই ফল হবে, 2 বছরে গিয়ে এরকম রেজাল্ট আমি কিন্তু পেয়েছি। আপনারা চেষ্টা করুন জৈব সারে, জৈব পদ্ধতিতে বেশি যত্ন না করে কিন্তু আপনি এগুলো করতে পারবেন। তো আজকের আয়োজন আমরা এখানে শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা দেখবেন, মতামত দেবেন, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তো কমেন্টে জানাবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়া দরকার, সেটা আমি জানিয়ে রাখি। সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে আঙুরের থোকাটা হয়েছে, এটা দেখুন এই মাচা, এরকম দড়ির মাচা, তো এই জন্য না এটা ভালোভাবে বাড়তে পারেনি এবং এই যে গুলো পড়ে গেছে দেখা যাচ্ছে, বোটাগুলো খালি আছে, সব কিন্তু গরমে পড়েনি, কিছু কিছু এতে বাড়ি খেয়েও পড়েছে। সেই জন্য আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা আমি সামনের বছর শুধরে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এই আঙুর গাছ না এরকম মাচায়, দড়ির মাচায় করা উচিত হবে না। এগুলো অনেক কষ্ট করে আমাকে এগুলো নামিয়ে দিতে হয়েছে টেনে টেনে, এই যে থোকাগুলোকে আমাকে টেনে টেনে নামিয়ে দিতে হয়েছে, নাহলে এই হাওয়ায় দুলে দুলে এখান থেকে বেশ কিছু আঙুর কিন্তু পড়ে গেছে। তাই আপনারা যদি করেন, এখানে দেখুন এই আঙুরটা, এই 2টো 3টে আঙুর এখানে থেকে গেছে, উপরে থেকে গেছে, বাকিগুলো নিচে। এটা যদি জোরে হাওয়া দেয় এবং এটা যদি এরকম উঁচু নিচু হয় তখন কিন্তু ওই 2টো 3টে কিন্তু ঝরে পড়বে। তো আমার অভিজ্ঞতা এটা বলে, এটা আমার এবার ভুল হয়ে গেছে, সামনের বার নিশ্চয়ই শুধরে নেবো। সেটা হচ্ছে যে আঙুরগুলোকে এইভাবে, এইখানে দেখুন এই যে আঙুরটা দেখুন কেমনভাবে একটা চিপটে মতো রয়েছে, ওপরে শেড, শেডের জন্য সুপুরি পাতা দেওয়া হয়েছে, সেটা না দিলেও থাকবে না, আমাদের তলায় নামানোও মুশকিল, তাহলে আবার ভেঙে যাবে। তো যদি আঙুর করতে হয় তাহলে আমার মনে হয় এই ধরনের জালে না করে এরকম সাধারণ দড়ির উপরে যদি মাচা করা হয় তাহলে কিন্তু আঙুরের এই থোকাগুলো পরবর্তীকালে যখন বড় হবে, পরিপূর্ণ হবে, তখন এরকম ঝুলে পড়তে সুবিধা হবে। এই এই সুযোগটা কিন্তু আমার এখানে আঙুর গাছটা পাইনি, এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে মনে হলো, তাই আপনাদের সাথে ভাগ করে নিলাম, এটা আপনারা মাথায় রাখবেন। সাধারণ এরকম দড়ির উপরে, দড়ি সাধারণ দড়ির উপরে মাচা করে যদি করেন তাহলে এই আঙুরগুলো হওয়ার পর এরকম সহজে নিচে ঝুলে যাবে, কোনো আঙুর নষ্ট হবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই গার্ডেনিং কালচারের পথ চলার সহযোগী হন। ধন্যবাদ।